এবার আমি আরও আরেকটা আপনাদের টিপস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বাড়িতে কিভাবে আপনারা অর্গানিক পটাশ তৈরি করবেন। বাড়িতে অর্গানিক পটাশ আপনারা, এর আগের ভিডিওটাতে আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে কি কি খাবার বা কি কি ওষুধ দেবেন এই ফ্রুটিং সিজনের আগে ড্রাগন বাগানে, অর্থাৎ সেটা কিন্তু কমার্শিয়াল বাগানের জন্য বলেছিলাম। আর সেই ভিডিওটা দেখে কিন্তু অনেক টেরেস গার্ডেনের গার্ডেনাররা আমার সঙ্গে কন্ট্যাক্ট করছেন এবং বলছেন যে আমরা এত পরিমাণে খাবার কি আমাদের কিনতে হবে? অবশ্যই নয়। কখনোই আপনারা এই কমার্শিয়াল বাগানের জন্য যে ধরনের খাবার আমি দিতে বলি সেই ধরনের খাবার আপনাদের শখের বাগানে ওই অল্প কিছু গাছে এরকমভাবে খাবার কখনোই দেবেন না। কী তাহলে কী খাবার দেবেন সেটাই কিন্তু ডিটেলসে আলোচনা করব আজকে ভিডিওয়ে। অর্থাৎ আপনার টেরেস গার্ডেন বা শখের বাগানে যে পটের ড্রাগন গাছগুলো আছে সেই পটের ড্রাগন গাছের জন্য কী ধরনের খাবার বা কী ধরনের ওষুধ ব্যবহার করবেন। নমস্কার, আমি অর্ঘ আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। গাছে ফুল আসা শুরু হয়েছে কিন্তু সমস্ত ভ্যারাইটির প্রায়, সেরকমই শুধুমাত্র যারা কমার্শিয়াল বাগান করছেন শুধু তাদের বলে কথা নয়, মোটামুটি ফুল কিন্তু আসা শুরু হয়েছে যাদের টবে গাছ করছেন বা টেরেস গার্ডেন, তাদেরও কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে। আর এটা যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্রুনি, ব্রুনি মানে এটা ওই কারণেই আপনাদের দেখে হয়তো লাল কালারের দেখতে লাগছে, তবে এটা কিন্তু অ্যাকচুয়ালি এই প্রথমটা লাল দেখতে লাগে, পরে কিন্তু ধীরে ধীরে এটা হচ্ছে আপনার গোলাপি কালারের, বা বাইরের দিকে গোলাপি ভিতরের দিকে আপনার বেগুনি কালারের কিন্তু ফুলটা হয়। যে খাবারের আমি পরিমাণ বলি প্রত্যেকটা, সেই পরিমাণে আপনারা যদি আপনাদের সামান্য শখের ছোটো ছোটো বাগানে যদি এত পরিমাণে খরচ করেন তাহলে কিন্তু সেটাও খুব একটা ভালো ব্যাপার নয়। আমি বলে দেবো, আপনার যদি শখের বাগান থাকে এবং যদি আপনার টেরেসে বাগান করে থাকেন শখের জন্য, শখের বসে বা শখের কারণে, তাহলে সেই বাগানে আপনি কিন্তু ঘরোয়া যে পরিচর্যা সেটা করতে হবে। আপনি এই যে আমি সার প্রয়োগের যে ভিডিও বানিয়েছি এর আগেরটা, এইটা দেখে দেখে কখনোই টেরেস গার্ডেনে খাবার দেবেন না, সেই কারণেই কিন্তু আজকে ভিডিওটা বানানো। আজকে ভিডিওয়ে আমি বলে দেবো যে আপনারা কী ধরনের খাবার দেবেন গাছে, অর্থাৎ টেরেস গার্ডেন বা পটের গাছগুলোতে। পটের গাছে আপনারা সবার প্রথমে আমি আপনাদের একটা জিনিস বলছি, সেটা হচ্ছে নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের বা যাদের কাছে টেরেস গার্ডেন বা যাদের কাছে পট আছে, পটে ড্রাগন গাছ আছে, তারা নিশ্চয়ই মাটি যেটা তৈরি করেছেন সেটা একদম উর্বর, মানে তাতে কোনো রকম সন্দেহ নেই, এটা কিন্তু আপনারা শিওর হয়ে নিন যে আপনাদের মাটি প্রচুর উর্বর এবং হালকা মাটি দিয়ে আপনারা মাটি তৈরি করেছেন পটের। এরপরে কথা হচ্ছে এবার ফ্রুট সিজন শুরু হচ্ছে, তাহলে ফ্রুট সিজনের জন্য স্পেশাল কী কী খাবার আমরা দেব। আপনাদের যেহেতু পটের গাছ সেই জন্য আপনারা ইগনোর করবেন বেশি বেশি পরিমাণে কম্পোস্ট বা এই ধরনের বেশি সার মাটিতে প্রয়োগ করা। আপনারা চেষ্টা করবেন আপনাদের গাছকে যতটা সম্ভব লিকুইড ফার্টিলাইজার দিয়ে গাছ তৈরি করা। অর্থাৎ সবার প্রথমে যেটা আপনার প্রয়োজন সেটা হচ্ছে গাছের নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং সালফার, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই গাছের প্রয়োজন। তাহলে এগুলো দিতে গেলে হার্ড ফার্টিলাইজিং ছাড়া কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়, তবে আমরা কিন্তু একটু বুদ্ধি করে এগুলো কিন্তু করে নিতে পারি, অর্থাৎ হার্ড ফার্টিলাইজিংটা সম্পূর্ণ করে দিতে পারি লিকুইডের মাধ্যমে, ম্যাক্সিমামটাই লিকুইডের মাধ্যমে কিন্তু হার্ড ফার্টিলাইজিং কমপ্লিট করা পসিবল। আপনার পটের গাছে যদি আপনার মাটি দেওয়ার মতন পরিস্থিতি থাকে তাহলেই শুধুমাত্র আপনি কিন্তু মাটি দেবেন, অর্থাৎ মাটিতে হার্ড ফার্টিলাইজিং করবেন। অর্থাৎ কী করবেন, যদি আপনার কাছে কম্পোস্ট থাকে তাহলে কম্পোস্ট দেবেন। কম্পোস্ট কীরকমভাবে কম্পোস্ট দেবেন, কম্পোস্ট আপনি মিশিয়ে দেবেন, যদি আপনার কাছে হাড় গুঁড়ো থাকে তাহলে ইউজ করবেন, যেহেতু আপনারা টেরেস গার্ডেন করেন, ফুলের বাগান করেন, বিভিন্ন ধরনের ফুল গাছ লাগান, তো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় আপনাদের কাছে হাড় গুঁড়ো, শিংকুচি এগুলো আছে, যেগুলো এভেলেবেল আছে আপনার কাছে শুধু সেগুলোই দিন, কেনার কোনো দরকার নেই, এক্সট্রা কেনার কোনো দরকার নেই। কারণ ড্রাগন গাছের জন্য বা টেরেস গার্ডেন ছোটো ছোটো বাগানের জন্য আপনি যদি সার কিনতে থাকেন তাহলে কিন্তু প্রচুর টাকার সার কিন্তু প্রয়োজন হয়, আর
সেটা খরচ আমার মনে হয় টেরেস গার্ডেন বা যাদের শখের বাগান তাদের দরকার নেই, তারা বাড়িতেই কিন্তু তৈরি করে নিতে পারেন। আপনারা কিচেন কম্পোস্ট তৈরি করে নিতে পারবেন। কিচেন কম্পোস্টের যে গুণগত মান সেটা কিন্তু সাংঘাতিক ভালো থাকে। তবে কিচেন কম্পোস্টটা একটু সাবধানে ইউজ করবেন, কারণ কিচেন কম্পোস্টে কিন্তু প্রচুর পরিমাণে অপকারী ব্যাকটেরিয়া দেখা যায়। এবার এই কিচেন কম্পোস্টের মধ্যে আপনি বিভিন্ন ফলের খোসা, বিভিন্ন আপনার সবজির খোসা এগুলো তো দিচ্ছেনই, সঙ্গে আপনি কিন্তু কলার খোসা বা এই ধরনের যে সমস্ত ফল আছে যেগুলোতে পটাশের ঘাটতি বা আপনাদের যেগুলো ফসফরাসের ঘাটতি অনেকটা মেটায়, সেরকম ধরনের কিন্তু আপনারা সব মানে ফলের খোসা, যেমন কলার খোসা বা এরকম ধরনের জিনিসপত্র বেশি বেশি দেবেন, তাহলে কিন্তু এই যে কম্পোস্ট তৈরি হবে সেটার গুণগত মান অনেকটাই ভালো হবে। তাতে কিন্তু আমাদের যেরকম লাগবে সেরকম কিন্তু আমরা কম্পোস্ট পেয়ে যাব। আর নেক্সট হচ্ছে এই কম্পোস্ট বা এই ধরনের কম্পোস্ট থেকে মোটামুটি আমরা কিন্তু লিকুইড কম্পোস্টও পাই প্রচুর পরিমাণে। আর সেই লিকুইড কম্পোস্টটা মোটামুটি নিচে ট্যাপ লাগিয়ে বার করে নিতে পারেন। এই কম্পোস্ট তৈরি হতে হতে যে লিকুইডটা ক্রিয়েট হবে সেটা কিন্তু আপনারা বার করে নিয়ে প্রত্যেক সপ্তাহে একবার করে বার করবেন, আর সেই প্রত্যেক সপ্তাহে সেই লিকুইডটা জলের সঙ্গে মিশিয়ে কিন্তু আপনারা গাছে প্রয়োগ করবেন, মাটিতে প্রয়োগ করতে পারেন। তাহলে কী হলো, কম্পোস্টের কাজটা লিকুইড দিয়েও কিন্তু পসিবল হয়ে গেল। অর্থাৎ আমরা কিন্তু এই যে ম্যাক্রোনিউট্রিয়েন্টস তার কিন্তু ম্যাক্সিমাম ঘাটতি আমরা এই কম্পোস্টের মাধ্যমে কিন্তু কমপ্লিট করতে পারি। নেক্সট, আপনারা কিন্তু অবশ্যই যদি আপনাদের শখের বাগানও থাকে তাহলে কিন্তু আপনারা এই সেই শখের বাগানে পটেও অল্প অল্প করে হিউমিক অ্যাসিড আর অল্প করে ইপসাম সল্ট কিন্তু ইউজ করতে পারেন। তাতে কিন্তু ইপসাম সল্ট মানে ম্যাগনেসিয়াম সালফেট বা ম্যাগনেসিয়াম এবং সালফার এই দুটো উপাদান থাকে ইপসাম সল্টে, তো সেই ইপসাম সল্টে কিন্তু আপনাদের এই সালফার এবং ম্যাগনেসিয়াম এগুলো ঘাটতি তো মিটে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে আমাদের যে হিউমিক অ্যাসিড, এই হিউমিক অ্যাসিড থেকে কিন্তু, হিউমিক অ্যাসিড কোনো খাবার নয়, এটা কিন্তু খাবার খেতে সাহায্য করে। যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে আপনারা ইউজ করতে পারেন। আর ছোটো ছোটো ফাইল পাওয়া যায় সেগুলো কিন্তু কিনে রাখতে পারেন। এক কেজির ফাইল কিনলে এক দেড় বছর করে চলে যাবে আপনাদের, সেই জন্য আমি এক কেজির ফাইল কিনতে বলছি না। আর যাদের বড় বড় বাগান আছে তারা কিন্তু অবশ্যই এক কেজি, দু কেজি বা দশ কেজি যে ফাইলগুলো সেগুলো কিনবেন, তাতে কিন্তু আপনাদের প্রফিট বেশি হবে। মোটামুটি এই কম্পোস্টের জল বা লিকুইড কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট এই ধরনের কম্পোস্ট দিয়ে কিন্তু আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্টস যেমন কমপ্লিট হয়ে গেল, তেমন বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্টসও কিন্তু এর মধ্যে গাছ পেয়ে যাবে। আর এই মাইক্রোনিউট্রিয়েন্টসের ঘাটতি কিন্তু একেবারে কমপ্লিট হয় না এটার মাধ্যমে। তাহলে আমাদের কী করতে হবে, এই মাইক্রোনিউট্রিয়েন্টসের ঘাটতি পূরণ করার জন্য আমাদের কিন্তু প্রত্যেক 6 থেকে 10 দিন পর পর একবার করে খোল জল দিতে হবে। খোল পচা জল, অর্থাৎ সর্ষে খোল পচা জল আমাদেরকে কিন্তু ইউজ করতে হবে ড্রাগন গাছে। মানে যদি আপনাদের শখের ড্রাগন বাগান হয় বা টেরেস গার্ডেন হয় তাহলে আমি কিন্তু এই খরচের মধ্যে একটাই যেটা বললাম সেটা হচ্ছে খোল জল। খোল জলে একটু বেশি খরচ করতে হবে আপনাদের। আর যদি আপনার সর্ষে বাগান যদি আপনার থাকে সেই তেল ভাঙিয়ে সেই খোলটাও কিন্তু ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রায় জিরো খরচে হয়ে যাবে। মোটামুটি আপনাদের চেষ্টা করবেন টেরেস গার্ডেন বা এই শখের বাগানদের উদ্দেশ্যে বলছি, আপনারা কিন্তু চেষ্টা করবেন যে আপনাদের বাগানে যতটা সম্ভব নিজেরা তৈরি করে সার প্রয়োগ করার। এবার আমি আরও আরেকটা আপনাদের টিপস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বাড়িতে কিভাবে আপনারা অর্গানিক পটাশ তৈরি করবেন। বাড়িতে অর্গানিক পটাশ আপনারা কিন্তু কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশের সোর্স এবং ফসফরাসের সোর্স থাকে, আপনারা কিন্তু চাইলে কলার খোসা ইউজ করতে পারেন। তবে এত পরিমাণে কলার খোসা কিন্তু পাওয়া প্রায় ইম্পসিবল, তাই আমরা কিন্তু আরও আরেকটা সোর্স ইউজ করতে পারি, সেটা হচ্ছে কলার খোসার বদলে আমরা কিন্তু আকন্দ পাতা, আকন্দ ফুল হয় নিশ্চয়ই দেখেছেন, আমি স্ক্রিনেও আপনাদের আকন্দ ফুলের ছবি দেখিয়ে দিচ্ছি বা আকন্দ গাছের ছবি দেখিয়ে দিচ্ছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই যে গাছটা, এই গাছে কিন্তু আমাদের যে আকন্দ পাতা যেগুলো, সেই পাতাগুলো আমাদেরকে কেটে নিতে হবে। কেটে নিয়ে সেই পাতাগুলোকে জলে, নর্মালি জলে, আপনি ধরুন 1 কেজি যদি পাতা হয় তাহলে 1 লিটার জলে সেটাকে ভিজিয়ে রাখতে হবে 20-30 দিন।
এটা 20-30 দিন পরে কিন্তু এই জলটা আমরা আবার 50% জলের সঙ্গে মিশিয়ে ইউজ করতে পারি। পাতাগুলো পচে সব জলের সঙ্গে মিশে যাবে এবং খুব বাজে একটা দুর্গন্ধ কিন্তু বেরোবে। তাহলে এটা কিন্তু পটাশের খুব ভালো সোর্স, একটু গন্ধ হলেও আমরা কিন্তু এটাকে একটু যদি ইউজ করি আমাদের টেরেস গার্ডেন বা শখের বাগানিদের জন্যই বলছি শুধুমাত্র, যাদের কমার্শিয়াল বাগান তারা তো অর্গানিক পটাশ কিনেই ইউজ করবেন, তবে যাদের শখের বাগান তারা কিন্তু এইভাবে পটাশ তৈরি করে আপনারা কিন্তু গাছে ইউজ করতে পারেন। আরেকটা জরুরি কথা, সেটা হচ্ছে আমাদের যে মাদার ফার্ম যেগুলো আছে মহারাষ্ট্র, গুজরাট এবং কেরালা, তো এই মহারাষ্ট্র এবং কেরালায় কিন্তু ম্যাক্সিমাম যত রকমের কমার্শিয়াল ভ্যারাইটি তাদের কিন্তু ফ্রুটিং শুরু হয়ে গেছে, যার জন্য তারা কিন্তু এখন কাটিং প্রায় বন্ধ করে দিয়েছে বললেই চলে। এখন শুধুমাত্র জাম্বু রেট গুজরাটে অ্যাভেলেবেল, কারণ গুজরাটে এখনও 2 মাস বাকি আছে ফ্রুটিং সিজনের, তাই সেখান থেকে কিন্তু এখন কাটিং অ্যাভেলেবেল আছে, তো সেটাও কিন্তু 1 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে। যারা যারা কমার্শিয়াল বাগান শুরু করতে চাইছেন তারা কিন্তু এই মুহূর্তে কাটিংগুলো কালেক্ট করে নিন। যদি আপনার সেরকম প্রয়োজন না হয়, যদি বাগান রেডি করে আপনি চারা কিনতে চান তখন কিন্তু আপনারা কাটিং পাবেন না, তখন কিন্তু আপনাদেরকে রুটেড প্ল্যান্ট কিনতে হবে। আর আমার মাধ্যমে শুধুমাত্র কমার্শিয়াল এই জাম্বু রেট, মোরাক্কান রেট বা মালয়েশিয়ান রেট এই ধরনের ভ্যারাইটি নয়, 100-এর ওপরে ভ্যারাইটি কিন্তু আমার মাধ্যমে আপনারা কালেকশন করতে পারবেন। সেই 100 ভ্যারাইটির একটা প্রাইস লিস্ট তৈরি করা আছে, সেটা পেতে গেলে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। স্ক্রিনে এই নাম্বারে আপনি একটা হোয়াটসঅ্যাপে SMS লিখে দেবেন প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, এইটুকু লিখে আমাকে সেন্ড করলে আমি কিন্তু অবশ্যই আপনার নাম্বারে আমার তৈরি করা যে 100-এর ওপরে ভ্যারাইটির প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট তৈরি করা আছে সেটা কিন্তু অবশ্যই সেন্ড করে দেবো আপনার নাম্বারে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, সঙ্গে রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি চ্যানেল মানেই কিন্তু ডিটেলসে খুঁটিয়ে খুঁটিয়ে জানার চ্যানেল, তাই যে সমস্ত দর্শকরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রিপশন করেননি তারা নিচে লাল রঙের সাবস্ক্রাইবের বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে অল সিলেক্ট করে দিন, এটুকু করলে আমার চ্যানেলের সাবস্ক্রিপশন আপনি কমপ্লিট করতে পারবেন, সঙ্গে আমার চ্যানেল থেকে কোনো নোটিফিকেশন কখনোই মিস করবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে, ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।